আসসালামু আলাইকুম দর্শক। তো আমি আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাই দর্শক শ্রোতা। অনেকেই আছেন আপনারা যে ফেসবুকে পোস্ট করে শান্তি পান না, কিছু লোক আছে সেই পোস্টটাতে কে রিয়াক্ট দিল, কি রিয়াক্ট দিল, কেন এই পোস্ট করলা, এরকম এক মন মাইন্ডে থাকে। ঠিক আছে, সাপোজ আপনার গার্লফ্রেন্ডও হইতে পারে। তো আপনি কিভাবে পোস্ট করলে আপনার গার্লফ্রেন্ড দেখতে পাবে না বাকি সবাই দেখতে পাবে, সেটা কিভাবে সম্ভব, আজকের এই ভিডিওতে আমরা শিখাবো। আবারও বলছি, বিষয়টা বুঝে নেন। ঠিক আছে, তো সাপোজ আপনি একটি পোস্ট করবেন, সেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে, কোনো লেখা হতে পারে, সেই পোস্টটা শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ড দেখতে পারবে না, কিংবা আপনি যদি চান যে আপনার পরিবার পরিজনের লোকজন দেখতে পারবে না, সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এইটার ব্যবহার আমরা অনেকেই জানি না, আবার অনেকে জেনেও হয়তো ব্যবহার করি না। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমি প্রমাণ সহ দেখাবো। তো আমার ফেসবুক আইডিতে আমি চলে গেছি। তো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন, যাওয়ার পর আইডিটা দেখতে পাচ্ছেন আমার। তো আমি এখানে একটা পোস্ট করব। ঠিক আছে, এখানে আপনি ছবি, ভিডিও বা যে কোনো কিছু পোস্ট করতে পারেন, পোস্ট করার জন্য তো এখানে আসতে হবে। ঠিক আছে, তো সাপোজ আমি হাই লিখলাম। ঠিক আছে, এই হাই পোস্টটা আমি করব, কিন্তু সাপোজ আমার একটা মেয়ে বন্ধু সেই পোস্টটা দেখতে পারবে না, বাকি সবাই দেখতে পারবে। কিংবা আপনি এইভাবে সেট করে দিতে পারেন যে আপনার পরিবার পরিজনের লোকজন দেখবে না, বাকি সবাই দেখতে পারবে, এটা আপনি সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্যই 100% আপনার প্রয়োজন পড়বে, আপনাদের সবারই প্রয়োজন পড়ার কথা। কারণ আমরা ফেসবুকে অনেক কিছুই লিখি, আবার মনে করি যে উনি দেখলে কি মনে করবে, উনি দেখলে কি মনে করবে, বা পরিবার পরিজনের লোকজন দেখলে কি মনে করবে। তো এইভাবে আপনারা কিন্তু সেটিং করে দিলে সেই ব্যক্তিটা দেখতে পারবে না। তো সাপোজ এই হাই পোস্টটা আমি করব, এই পোস্টটা নার্গিস পারভিন আইডি দেখতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে ফ্রেন্ড লেখা আছে, ফ্রেন্ড লেখাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি সেই সব ফ্রেন্ডদেরকে এখানে খুঁজবেন যাদেরকে আসলে দেখাতে চান না আপনার পোস্ট। তো সাপোজ আমি এই যে এই নার্গিস পারভিন আইডিটার এখানে টিক মেরে দিলাম, টিক মারার পরে এটা রেড হয়ে গেল। এরপর আমি ডান বাটনে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে ডান বাটনে চাপ দিলাম। এখন আমি এই পোস্টটা করছি, দেখেন এই পোস্টটা আমি করছি। তো পোস্টটা কিন্তু করা শেষ। ঠিক আছে, তো এখন আমি নার্গিস পারভিন আইডি দিয়ে দেখাবো যে সেই আইডি দিয়ে দেখা যায় কি না। ঠিক আছে, তো আমরা এই যে নার্গিস পারভিন আইডিটাতে চলে এসেছি। আসার পরে আমরা আসলে আমার আইডিতে যেতে হবে, আমার আইডিতে যাই, দেখি আমার আইডিতে যাওয়ার পরে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু এই হাই পোস্টটা দেখতে পারলো না। আপনি চাইলে এভাবে আপনি ছবি ছাড়তে পারেন, কোনো মানুষকে যদি না দেখাতে চান তাহলে এইভাবে আপনি সিলেক্ট করে দিবেন পোস্ট করার সময়, আপনি স্ট্যাটাস দিতে পারেন। তো আশা করি খুব অসাধারণ একটা বিষয়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই বিষয়টা কাজে লাগবে ভাই। কারণ আমরা চাই অনেক পোস্ট, অনেক ছবি বা অনেক ভিডিও নির্দিষ্ট মানুষ না দেখুক, এটা আমরা চাই। তো এটা কারা কারা ব্যবহার করেন আর কারা কারা নতুন জানলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আশা করি নতুন কিছু শিখেছেন, বা নতুন কিছু শিখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর বন্ধুবান্ধব একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আমি এখন পোস্টটা ডিলিট করে দিই ভাই, আবার নাহলে মানুষ আমার ফ্রেন্ড লিস্টের মানুষজন মনে করবে যে এত হাই হাই লিখতেছে কে, হ্যাঁ কী হইলো ভাইয়ের। তো ভালো থাকবেন।